আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কিছুদিন যাবত বাসাতে খুব বেশি কেক বানানো হচ্ছে, আর আমার রিসেন্ট কেকের ভিডিওটি আপলোড করার পর দেখলাম আপনারা খুব ভালোই রেসপন্স করেছেন। তাই ভাবলাম কেন না কেক বানানোর আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিই। আর আমার কেকগুলো আমি সবসময় নর্মাল গ্যাসের চুলোতে তৈরি করে থাকি, একদমই সহজ উপায়ে, মাত্র দুটো ডিম দিয়ে। আজকে কেকটি হচ্ছে দুটি কালারের কেক, অর্থাৎ একটি কেকে দুটো কালার থাকবে, আর কেকটা হবে একদমই সুপার সফট আর স্পঞ্জি। প্রথমে আমি এখানে কেক বানানোর জন্য যা যা লাগছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এক কাপ পরিমাণ ময়দা, আধা কাপ সয়াবিন তেল, তিনটি ডিম, বেকিং পাউডার 2 চা চামচ, বেকিং সোডা আধা চা চামচ, আধা কাপ চিনি আর ভ্যানিলা ফ্লেভার। এবার শুকনো উপকরণগুলো আমি একটা পাশে চেলে রেখে দিচ্ছি। অবশ্যই এই কাজটি করার চেষ্টা করবেন, তাহলে কেকটা খুবই সফট হবে। এবার আমি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম। ডিমের কুসুমগুলো আমি আলাদা করে নিচ্ছি। প্রথমে ডিমের সাদা অংশগুলোকে আমি আমার ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিচ্ছি। এবার কিছুক্ষণ পর অ্যাড করছি চিনি, তবে আমি সবটা চিনি একসাথে অ্যাড করব না, কিছুক্ষণ বিট করার পর আবার বাকি চিনিটা অ্যাড করব। আর যেহেতু স্পঞ্জ কেক তৈরি করছি, তাই তেল এবং চিনির পরিমাণটা কম ব্যবহার করলেই হবে। এবার আমি অ্যাড করে দিয়েছি ডিমের কুসুমগুলো। কুসুম দিয়ে খুব বেশিক্ষণ বিট করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ফ্লাফি অংশটা নষ্ট হয়ে যাবে। এবার আমি অ্যাড করছি আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো। শুকনো উপকরণগুলোকে আবারও চেলে দিচ্ছি, তাহলে কেকটা খুবই সফট হবে। আর সবগুলো উপকরণ একসাথে দেওয়া যাবে না, দুইবারে বা তিনবারে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটি মিশ্রণ তৈরি হবে। আর স্পেচুলার সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তবে এই কাজটা অবশ্যই আস্তে আস্তে করার চেষ্টা করবেন, নয়তো ডিমের ফ্লাফিনেসটা নষ্ট হয়ে যাবে। এবার আধা কাপ সয়াবিন তেলে দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, আর 2 টেবিল চামচ পরিমাণ কেকের মিশ্রণটা নিয়ে ভালো করে তেলটার সাথে মিশিয়ে নিলাম। এবার এই এক্সট্রা মেশানো অংশটাকে সম্পূর্ণ ডিমের এবং আটার মিশ্রণটার সাথে মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমি আজকে 2 কালারের কেক তৈরি করব, তাই অর্ধেক করে নিয়েছি, এতে অ্যাড করে দিচ্ছি রেড ফুড কালার, আর বাকি অর্ধেক অংশটাতে অ্যাড করে দিচ্ছি ইয়েলো ফুড কালার। ভালো করে দুটো কালার মেশানো হয়ে গিয়েছে। এবার একটি 6 ইঞ্চির মোল্ডে অয়েল ব্রাশ করে নিয়ে একটি লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি, তার উপরেও অয়েল ব্রাশ করে দিয়েছি। এবার কেকের মোল্ডটিকে একটু কাত করে নিয়ে একটি কালারের অংশ ঢেলে দিলাম, অপর পাশে দিয়ে দিচ্ছি অন্য কালারের যে মিশ্রণটি ছিল সেটি। তাহলে কেকের দুটো কালারই দুটো পাশে খুব সুন্দর করে সেট হয়ে যাবে। এই কাজটি খুবই সাবধানতার সাথে করতে হবে, যেন একটি কালার অন্য কালারটির সাথে মিশে না যায়। এবার একটি টুথপিকের সাহায্যে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি, যেন এক্সট্রা যে বাবলসগুলো থাকে সেগুলো মিলিয়ে যায়, আর হাত দিয়ে টেপ টেপ করে দিচ্ছি, তাহলে ভিতরে বাবলসগুলো মিলিয়ে যাবে। অপরদিকে চুলোয় একটি প্যান বসিয়ে একটি স্টেন দিয়ে দিলাম, এটাকে 5 মিনিটের জন্য ফ্রি হিট করে নিচ্ছি। 5 মিনিট পর এবার কেক মোল্ডটিকে বসিয়ে দিয়েছি, আর প্যানটাকে এমনভাবে ঢেকে দিব যেন কোনো অংশই ফাঁকা না থাকে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন বাষ্প বের না হতে পারে। চুলোর আঁচটা মাঝারি ফ্লেমে রেখে অলমোস্ট 30 মিনিটের মতো আমি কেকটা বেক করে নিয়েছি। এবার একটি টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি, টুথপিকটা একদমই ক্লিন এসেছে, অর্থাৎ আমার কেকটি পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। এবার কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর চতুর্পাশটা ছুরির সাহায্যে কেটে নিয়ে কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। কেকটা অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার পর
মোল্ড আউট করবেন। আর দেখুন মাশাআল্লাহ নিচের অংশটা একদমই সমান হয়েছে আর কেকটাও কতটা সফট হয়েছে। আমি এবার কেকটাকে তিনটি স্লাইস করে কেটে দেখাচ্ছি। কেকের ভিতরের অংশে কোনো প্রকার ফাঁকা অংশ নেই আর দুটো কালারই কত সুন্দর করে সেট হয়ে গিয়েছে। কেকটাকে মাঝখান দিয়ে কেটে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে ক্রিম তৈরি করার জন্য আমি প্রথমে একটি বাটিতে ফ্রিজে ঠান্ডা পানি নিয়ে কিছুটা বরফ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি বিভু হুইপড ক্রিম, যেটা আমি একটি এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে নামিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়েছি। আর একটি বাটিতে ক্রিমটা বিট করব আর বাটিটা রেখেছি ফ্রিজের পানির বাটিটার উপরে। যেহেতু এখন সামার সিজন, তাই খুব সহজে ক্রিমটা সেট হবে না, তাই আমি এখানে নিচে বরফ পানিটা রেখেছি যেন খুব দ্রুতই ক্রিমটা সেট হয়ে যায়। এবার আমার ইলেকট্রিক বিটারটার সাহায্যে বিট করে নিচ্ছি। মিডিয়াম স্পিডে রেখে আমি ক্রিমটাকে বিট করে নিচ্ছি। আর কিছুক্ষণ পর অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি আধা কাপ পরিমাণ চিনি অ্যাড করব। চিনিটা অ্যাড করার ফাঁকে ফাঁকে আমি আবারও বিট করে নিচ্ছি। আর এই তো কিছুক্ষণ পরেই খুব সুন্দর করে ক্রিমটা বিট হয়ে গিয়েছে। এই তো পুরোপুরি সেট হয়ে গিয়েছে ক্রিমটা। আমার বিটারের অংশটা থেকে ক্রিমটাকে ঝাঁকা দিলেও নিচে পড়ছে না, তার মানে পারফেক্টলি ক্রিমটা সেট হয়ে গিয়েছে। এবার আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করব আধা চা চামচ পরিমাণ। আবারও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। খেয়াল করলে দেখতে পারবেন আমি কিন্তু খুবই সহজভাবে ক্রিমটা সেট করেছি। এখানে কোনো প্রকার জেলাটিন ইউজ করিনি, জাস্ট নিচে বরফ পানিটা রেখেছি যেন ক্রিমটা খুব সুন্দর করে সেট হয়। আর স্পিডটা রেখেছি মিডিয়ামে। বেশ কিছুক্ষণ সময় ধরে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ পরপর স্পেচুলার সাহায্যে সাইডের অংশগুলো মাঝখানে এনে বিট করেছি যেন সম্পূর্ণ ক্রিমটাই বিট হয়। এবার আমি ক্রিমটাতে কালার অ্যাড করব, তার জন্য ক্রিমটাকে অর্ধেক করে নিচ্ছি। অর্ধেক কালারে অ্যাড করছি রেড ফুড কালার আর বাকি অংশে অ্যাড করছি ইয়েলো ফুড কালার। দুটো কালার অ্যাড করে ফেলেছি। এবার আমি কেকটাকে ডেকোরেশন করব। কেকের স্লাইসগুলো রেখে আমি এখানে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। এক টেবিল চামচ চিনিতে তিন টেবিল চামচ কুসুম গরম পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিলেই হয়ে যাবে সুগার সিরাপ। অবশ্যই সুগার সিরাপটা দেওয়ার চেষ্টা করবেন। সুগার সিরাপটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ক্রিম। একইভাবে প্রতিটা স্লাইস আমি সুগার সিরাপ দিয়ে কোল্ড করে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। আমি কাজটা একটু দ্রুতই দেখিয়ে দিচ্ছি। এবার সবটা কেক ভালোভাবে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি, তবে এখানে খুব বেশি ক্রিম ইউজ করছি না। ভালোভাবে কভার করে নেওয়ার পর এবার কেকটাকে আমি ফ্রিজে রেখে সেট করে নিব। এবার আমি একটু বেশি পরিমাণ ক্রিম দিয়ে কেকটাকে কভার করব। এই কাজটা করার ফলে কেকের যে দানা অংশটা থাকে সেটা উঠে আসবে না আর কেকটাও খুব সুন্দর করে ক্রিম দিয়ে সেট করা যাবে। সম্পূর্ণ কেকটাকে ভালো করে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। আর উপরে আমি কিছুটা সিম্পলভাবে জাস্ট একটু ঘুরিয়ে গাড়িয়ে কিছু ফুলের মতো করার চেষ্টা করেছিলাম, তবে খুব একটা ফুল করতে পারিনি। যেহেতু বাসাতেই খাবো খুব বেশি একটা ডিজাইন করিনি। এবার প্রতিটা স্লাইস আমি সমান করে কেটে নিচ্ছি। আর একটু সুন্দর রাখার জন্য আমি প্রতিটা কালার একটার পর একটা বসিয়েছি যেন কেকটা দেখতে খুব সুন্দর দেখায়। তো এই তো রেডি হয়ে গেল আমার দুই কালারের পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেক। আর আশা করছি আমার কেক বানানোর রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর একটু হলেও উপকারে এসেছে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।